পুত্রবধু চুপ করো যার এ বাড়ির চাকরি হবার যোগ্যতা নেই তাকে তুমি এ বাড়ির পুত্র বন্ধু করতে চাও এই জন্যই কি তোমাকে আমি বিলেতে রেখে লেখাপড়া করিয়েছি ঠিক কাজটিই করেছ লেখাপড়া শিখে আমি তোমাদের তৈরি ধনী গরিবের বৈষম্যটা বুঝতে পেরেছি এন্ড থ্যাঙ্কস ফর দ্যাট মিস্টার সৈয়দ ন্যায্য অধিকার পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে যাদের ভোটে আপনারা এমপি নির্বাচিত হন এমপি হবার পর তাদের ন্যায্য অধিকার তো দূরের কথা নোংরা পরিবেশ ছোট ঘর নিচুতলার মানুষ বলে তাদেরকে আপনারা ঘৃণা করেন কিন্তু আমি তা করব না আমি আমার ভালোবাসাকে সম্মান দেখাবো শামুকে এ বাড়ির পুত্র বধূ করব এই মেয়ে সৈয়দ বাড়ির বউ হওয়ার আগে তোমার নামের সামনে থেকে সৈয়দ শব্দটি বাদ দিতে হবে শুধু সৈয়দ শব্দ কেন শামুকে পাবার জন্য সৈয়দ বাড়ির এই ছেলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ দিয়ে দেবে এতটুকু উপ পর্যন্ত করবে না এই মেয়েকে বিয়ে করলে এই বাড়িতে তোমার কোন অধিকার থাকবে না ভালোবাসার অধিকারের চেয়ে কোনো অধিকার বড় নয় সেই অধিকার সেই ভালোবাসা তোমার কাছে নেই চলো শানু অনিক অনিক তারা কোথায় যাচ্ছিস বাবা আম্মু যে বয়সে মায়ের আঁচলে ছায়া সন্তানের জন্য বড় বেশি প্রয়োজন আর তখনই ওই মানুষটা আমার মাথার উপর থেকে সেই পবিত্র ছায়া সরিয়ে নিয়েছিল শুধু তোমার দোয়া ছিল আমার সাথী হয়ে আর এখন যেখানে যাচ্ছি সেখানেও শুধু তোমার দোয়াই প্রয়োজন আম্মু আমাদের দোয়া করে দাও না না বাবা ভালোবাসার মূল্য দিতে গিয়ে পরিবারের বন্ধন ছিন্ন করে যাবে বাবা আম্মু আমি পরিবারের বন্ধন তো একটা সামাজিকতা কিন্তু মা ছেলের বন্ধন তো অটুট আমি তোমার শরীরের অংশ কলিজার টুকরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন তোমার আমার বন্ধন তো ছিন্ন হবার নয় আম্মু আম্মু চলি এসো অনিক দাঁড়াও অনিক দাঁড়াও তুমি আমার সন্তান আমার রক্ত বইছে তোমার শরীরে জেদ তোমার থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এমন জেদ করো না যার জন্য সৈয়দ বংশের মান সম্মান ধুলোয় মিশে যায় যে সিদ্ধান্ত তুমি নিলে তা অত্যন্ত মূল্যবান সেখানে গুরুজনদের দায়িত্ব থাকে আর তাই বাবা মায়ের দায়িত্ব বাবা মাকেই পালন করতে দাও শানুকে আমি এ বাড়ির পুত্র বধূ করে আনবো যাও ওকে পৌঁছে দিয়ে আসো